নোকিয়া কবে দিবে কোপায়া? সবাই এই আশায় ঘুমাচ্ছে আমাদের রাজের মতো নাকে তুলা দিয়া। হ্যালো ফ্রান্স, দিস ইজ নোকিয়া 7+ উইথ ইউ। ওহ তুকু, আমি তুষার আর কি। নোকিয়া 7+ হচ্ছে নোকিয়ার ফার্স্ট কুলডুড রেশিও, মানে 18:9 রেশিও ডিসপ্লের ডিভাইস। এই জন্য এটা নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ। হেটার হোক বা লাভার, সবাই চায় নোকিয়ার জয় জয়কার। দেখা যাক নতুন নোকিয়া কতখানি সক্ষম হচ্ছে কন্টিনিউয়াস গ্রোয়িং স্মার্টফোন মার্কেটে টিকে থাকার জন্য। অ্যান্ড বর্তমানে আনঅফিসিয়ালি ইহা পাওয়া যাচ্ছে 37,000 মতো দামে, অফিসিয়াল হিসাব নিকাশ এখনও পায়নি। আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়া 7+ স্মার্টফোনটির ইনডেপথ রিভিউ, বাই সবসময় যেটাই দেখেন সেটাই। আপাতত ভিডিওখানা ছোট্ট করে একটা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিতে পারেন, ইউ আর ওয়াচিং এটিসি অ্যান্ড্রয়েড টোরো কোম্পানি। দিস ভিডিও স্পন্সর্ড বাই কেয়ারওয়াই ইন্টারন্যাশনাল। পছন্দের স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেক সুবিধা নিয়ে আপনাদের অপেক্ষায় কেয়ারওয়াই বসুন্ধরা সিটিতে। তো নোকিয়া তাদের সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্টে এবারও বাজিমাত করে ফেলেছে। নোকিয়া 7+ বডিটা এবারও এক্সট্রিম জুস, খুব শক্তপোক্ত অ্যান্ড রাগড অ্যান্ড যথেষ্ট ভারী। মাঝে মধ্যে একটু বেশি ভারী লাগে কেন জানি। অ্যালুমিনিয়াম মেড বডিখানা দেখেই মনে হয় এটা দিয়েও আম পারা যাবে। আর সামনেই আসছে আমের সিজন, বাহ। ডিজাইনের ক্ষেত্রে 18:9 রেশিওর ডিসপ্লে থাকার পরেও উপরে নিচে বেশ ভালো অ্যামাউন্টের চিন আছে। সাইডেও ভালো পরিমাণের বেজেল লক্ষণীয়, তার মানে ফুল ভিউ এক্সপিরিয়েন্স দিতে ইয়া সম্পূর্ণ ব্যর্থ। তারপর উপস্থিত আছে USB টাইপ সি পোর্ট অ্যান্ড ইয়ারফোন জ্যাক, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা এবার জুস জায়গায় দিয়েছে, মানতেই হবে। নোকিয়া 6 2018 বাজে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনের কারণে খুব বকেছিলাম নোকিয়াকে। তখন রিভিউ দেখে কিছু ফ্যান বয় খুব চিলাইতেছিল যে সেন্সর নাকি ঠিক জায়গায় আছে, এটিসি কালা পারে না। কিন্তু 7+ দেখা গেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশন চেঞ্জ করে ঠিকঠাক প্লেসেই দিয়েছে। প্রত্যেক ভিডিও যাওয়ার পর এই অনলাইন বুদ্ধিজীবী ফ্যান বয়গুলোর জ্বালায় আর বাঁচি না রে ভাই। আচ্ছা, তো নোকিয়া 7+ ব্ল্যাক কালারের মধ্যে এই কপার এজেসগুলো কতটা জোস লাগে তা নোকিয়া 6 2018 রিভিউতেই বলেছিলাম। সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন লাইন আপ ধরতে পেরেছে নোকিয়া। তবে খেয়াল রাখতে হবে এটা যেন আবার লুমিয়া ডিভাইসগুলোর মতো একই ডিজাইন বছরের পর বছর কন্টিনিউ না হয়। ওভারঅল সিম্পলের মধ্যে বড় বড় চিন অ্যান্ড বেজেল সহ যে এই ডিজাইনটা দিয়েছে তারা, সেটা খুব লেটেস্ট অ্যান্ড ফিটেস্ট না হলেও পার্সোনালি দেখতে সুন্দরই লাগে। দিন শেষে এইটাই তো ম্যাটার করে, তাই না? নোকিয়া 7+ সামনের প্যানেলে পাবেন 6-ইঞ্চ IPS প্যানেল, যার রেজুলেশন ফুল HD+ এবং এর অ্যাসপেক্ট রেশিও 18:9। এই ফোন দিয়ে নোকিয়া অনেক দেরিতে হলেও নতুন ট্রেন্ডে ঢুকছে। 7+ ডিসপ্লে খুব সুন্দর অ্যান্ড ক্রাঞ্চি, অ্যাকুরেট কালার শো করে, ডিসপ্লে নেগেটিভ না, সায়ান লাইট রিডেবিলিটি ভালো, ওভারঅল কন্টেন্ট খুব সুন্দর লাগে। দাম অনুযায়ী ডিসপ্লে স্ট্যান্ডার্ড বলতেই হবে, ফ্লুয়েন্ট টাচ এক্সপিরিয়েন্স অ্যান্ড ভালো মানের ডিসপ্লে এটি। আবার কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসেবে। সব মিলিয়ে বেশ ভালো ব্যাপারের ডিসপ্লে খানা। নোকিয়া 7+ জুস ব্যাপার ছিল এর ক্যামেরা। রিয়ারে 12 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, যার অ্যাপারচার 1.75 অ্যান্ড পিক্সেল সাইজ 1.4 মাইক্রন। সেকেন্ডারিটা 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, দুই ক্যামেরার অপটিক্সগুলোই জাইসের। আর প্রাইমারি ক্যামে ভিডিওতে ফাস্ট ফোকাসিংয়ের জন্য দেওয়া হয়েছে ডুয়েল পিক্সেল PDAF ফিচার, যা দিয়ে ফোকাসিং স্পিড অনেক ফাস্ট পাবেন। তো 35,000 ঘরে রিয়ার ক্যামেরা জোস, বেশি জোস না, খালি জুস লেভেলেই আপাতত। দিনের বেলায় খুব সুন্দর সুন্দর ছবি তুলি ইহা, লাইট ব্যালেন্স সুন্দর, কালারগুলো অনেকটা ন্যাচারাল অ্যান্ড সুন্দর করে পপ আপ করে। ছবিগুলো যথেষ্ট শার্প অ্যান্ড ডিটেলডি পেয়েছি, তবে ডায়নামিক রেঞ্জটা তেমন স্পেশাল কিছু লাগেনি। শাটার স্পিড ফোকাসিং দিনের বেলা ঠিকঠাকই ছিল, তারপর টেলিফোটো লেন্সের সুবাদে 2x লসলেস জুম করতে পারার কথা। দেখা গেল সামান্য ডিটেলস লস হয় সেকেন্ডারি দিয়ে তুললে। কয়েকবার দেখলাম সেকেন্ডারিটা আঙুল দিয়ে ঢেকে রাখলেও 2x মোডে পিকচার দেখা যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। তাই ডে লাইটে ওভারঅল তেমন স্পেশাল কিছু ছিল না, তবে বাজেট অনুযায়ী বিন্দাস। আর রিয়ার ক্যাম পোর্ট্রেট ছবিগুলো সুন্দর লাগছিল, ওইরকম পারফেক্টলি অ্যাকুরেট না হলেও ব্লারটা সুন্দরই ছিল। তবে খেলা জমে উঠে লো লাইটে, অ্যাপারচার 1.7 মতো হওয়ায় প্রচুর পরিমাণ লাইট পায় এর রিয়ার ক্যাম। রাতের বেলা ছবিগুলো তুলনামূলক ভালো ডিটেইল ছিল অ্যান্ড নয়েজ অ্যান্ড গ্রেন কম পরিমাণ ছিল, সত্যি অ্যামেজিং ছিল এর লো লাইট পারফরমেন্স। আলো অ্যান্ড আধারের খেলা খুব জমছিল নোকিয়া 7+ সাথে, মাগার ভেজালটা লাগলো তখনই যখন দেখলাম সামান্য মুভমেন্টেও অবজেক্ট ব্লার হয়ে যাচ্ছে। তারপর রিয়ার ক্যামে 4K ভিডিও ক্যাপচার করতে পারবেন, কিন্তু তখন দুনিয়া কাঁপবে আপনার। 1080p তুললে EIS সুন্দর কাজ করে অ্যান্ড ভিডিও কোয়ালিটিও বেশ ভালো পাওয়া যায়। তার সাথে নোকিয়া ওজো সাউন্ড বেশ ভালো কাজ করে দেখলাম, একসাথে 3টি মাইক্রোফোন ব্যবহার করে সারাউন্ডিং সাউন্ড রেকর্ডের ক্ষেত্রে। আর ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেল সেলফি শুটার, এটা অ্যাভারেজ কোয়ালিটির। পিকচার ডিটেলস আছে ভালোই, তবে ডে লাইটের জন্য ভালো, লো লাইটে সুবিধা না। ফ্রন্টের পোর্ট্রেট ওকে বলা যায়, বাকিদের মতো এজের সমস্যা আছে কিন্তু চলার মতো।
আর দুঃখের কথা কি যে বলবো, ভিভো V9 দিয়ে সেলফি তোলার পর থেকে এসব ফ্রন্ট ক্যাম দেখলে তুচ্ছ লাগে। নোকিয়ারে বলছিলাম ওপ্পো ভিভো থেকে শিখবাই, শিখলে আজকে এই ফ্রন্ট ক্যামেরা এই দিন দেখতে হতো না। সো ওভারঅল নোকিয়া 7 প্লাসের রিয়ার ক্যাম অতটা স্পেশাল না যতটা এক্সপেক্ট করেছিল সবাই, কিন্তু ওই রকম খারাপ কিছুও না গ্রুপে সবাই যেরকম বলাবলি করছে। দামটা কমে 32,000-এর আশেপাশে আসলে তখন ক্যামেরা পারফরমেন্স দামের সাথে মিলবে পারফেক্টলি। তারপর ইউজার ইন্টারফেসে নোকিয়া চমক Android 1। আমাদের এইটার পিছনে Android 1 লেখা নাই, তাই ইহা চাইনিজ রমওয়ালাটা, কিন্তু দেখতে অ্যান্ড কাজে একদম স্টকের মতো, খুবই সুন্দর, ক্লিন অ্যান্ড ফাস্ট, কোনো ব্লোটওয়্যার নেই অ্যান্ড চালাতে ব্যাপক পরিমাণ শান্তি। দেয়া আছে অ্যান্ড্রয়েড ওরিও অ্যান্ড সিকিউরিটি প্যাচেস অ্যান্ড আপডেটস খুব দ্রুত পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে নোকিয়া নিয়ে ব্যাপক শান্তি পাবেন, এটা গ্যারান্টিড। পারফরমেন্স সেক্টরে নোকিয়া 7 প্লাস বাজেটে ভ্যালু ফর মানি জিনিস দিয়েছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 660 চিপসের, যা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল অ্যান্ড ওয়েল ব্যালেন্সড। ফ্ল্যাগশিপ চিপগুলোর কাছাকাছি পারফরমেন্স পাবেন ডে লাইফ ইউজে, মানে রেগুলার ইউজে। হ্যাং ল্যাগ অনেক কষ্ট খুঁজে পায়নি, গেমিংও জোস ছিল, গ্রাফিক্স সুন্দর অ্যান্ড ফ্রেম ড্রপ খুব কম। গেমিংয়ের জন্য চাইলে ইহা নিতে পারেন, বেশ মানানসই হবে। তারপর ব্যাটারির বেলায় 3800 mAh ব্যাটারি খুব শান্তিতে রেখেছিল আমাকে, 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম হেভি টু মিডিয়াম ইউসেজে, অ্যান্ড বক্সের টাইপ সি চার্জার দিয়ে চার্জ হতে 1.5 ঘন্টার থেকে কিছুটা বেশি সময় লাগে। তবে অনেক ভিডিওতে ফেস আনলক দেখলেও আমাদের ডিভাইসে ফেস আনলক পেলাম না, অ্যান্ড সময় স্বল্পতার কারণে এনেবল করা নিয়ে তেমন ঘাটাও হয়নি। সো এই ছিল মোটামুটি ফুল রিভিউ। জানি চাইলেই এই ডিভাইস নিয়ে অনেক বেশি ডিটেল কথাবার্তা বলা যায়, কিন্তু জাস্ট এইটুকুই বলবো যে আমাদের দেশে এইটার দাম 32-33 হাজারের কাছাকাছি আসলেই হয়েছে কাম। Below 30 কেতে বেস্ট একটা ডিভাইস এটি, যদিও একদম লেটেস্ট ট্রেন্ডের সাথে আপ টু ডেট না, তবুও পছন্দ হওয়ার মতোই সবার কাছে। আর কারো আত্মীয় স্বজন সৌদি আরব, কাতার, দুবাই এসব জায়গায় থাকলে সেখান থেকে আনাতে পারেন এটা। নোকিয়া 7 প্লাসের দাম কিছুটা কম সেখানে যদ্দূর শুনলাম। সো ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন। দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট।